সকাল সকাল আর গুড মর্নিং শব্দটা বেরোচ্ছে না অন্যদিনের মতো। অন্যদিন যেমন গুড মর্নিং বন্ধুরা বলে শুরু করি, একটা শরীর মনে জোশ থাকে আলাদা, সেরকমটা আজকে আর পাচ্ছি না আমি। আর কালকে রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, মানে ঠিকঠাক ঘুম কি, দুটো চোখের পাতা আমি এক করতেই পারিনি, ভালো লাগছে না কিছু, মাথা পুরো ভার হয়ে রয়েছে। আর উঠেছি তখন 6টা হবে, মানে সারা রাতের ঘুম না হলেও এটাই মনে হচ্ছিলো যে সকালের দিকে যদি একটু ঘুম হয় তাহলে শরীরটা অন্তত একটু ভালো থাকবে, তো সেরকমটাও হয়নি। 6টার সময় উঠে টুকটাক কাজ সারলাম আর তারপরে বসেছিলাম, কাজ করতে গিয়ে কোনো মানে এনার্জি পাচ্ছি না কিছু না, তো দেখি সারাদিন কীভাবে যায়। ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে, আর মনে যে কী চলছে আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না, এই একটা ব্যাপার হয়েছে। এখন একটু বসি, দেখি পরে কখন ঘর দুয়ার আজকে মুছবো না, ভালো লাগছে না মুছতে, একটু ঝাঁট দিয়ে নেবো, বাসি ঘর রাখতে নেই, একটু ঝাঁট দিয়ে নেবো। আমার প্রিয় জিনিসটা বের করে ফেলেছি, কারণ যখন খুব একা লাগে, মন খারাপ লাগে, এটা আমাকে সঙ্গ দেয়। আর তাছাড়া যখন আমি ব্লগিং করতাম না, অনেক আগের কথা বলছি, কোনো ভিডিও ব্লগিং কিছু করতাম না, এমনকি বড় ফোনও ছিল না তখন, এটা ছিল কিন্তু আমার কাছে নিত্য সঙ্গী। নিয়মিত লাইব্রেরিতে যাতায়াত করতাম আর খুব তাড়াতাড়ি বই পড়া শেষ হয়ে যেত, একটা বই নিয়ে চলে আসতাম, মানে সারাক্ষণই বই পড়তাম, আর বই পড়তে আমি খুব পছন্দও করি। এখন হয়তো সময়ের অভাবে সেরকম পেরে উঠি না। এই দোলনাটা কিনে এনেছে গত পরশু দিন, দিয়ে আর লাগানোর জায়গা পাচ্ছে না, কোথায় লাগাবে। কালকে সারাদিন আর মনেও আসেনি এটার কথা, তারপরে দেখছি কি মনে হয় সায়ন টাঙিয়েছে এটা এখানটায় করে, যখন রান্না হবে তখন আবার খুলে ফেলতে হবে। ভালো লাগে এগুলোই চাপতে, এগুলোই শুয়ে থাকলে, মানে শুয়ে থেকে ঘুম আসবে না, বই টই পড়া ফোন ঘাটা এগুলো ঠিক আছে। একরকম খুব তাড়াহুড়ো করে স্নানটা করলাম, হাতে খুব শর্ট টাইম, হাতে শর্ট টাইম কেন সেটা বলছি, যাচ্ছি হচ্ছে একটা এক জায়গায় যাচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে, তো এবার 11:40 গাড়ি, যাওয়ার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না, মানে আমার শরীরটাও কেমন একটা লাগছে, কিন্তু সেখান থেকে না বারবার ফোন করছে, না গেলেও নয়, তো ওই জন্য যেতে হচ্ছে আমাকে। কিন্তু এই 11:10 আর এদিকে 11:40, 30 মিনিটের মধ্যে রেডি হয়ে স্টেশনে পৌঁছাতে হবে, কারণ এই ট্রেনটা যদি মিস করি, আজকে রবিবার, গাড়ির গন্ডগোল, তো তারপরে আর পৌঁছাতে পারবো কিনা তার ঠিক নেই, চুলটা ভালো করে বাঁধতে পারবো না, জানো চুলটাই তো শুকায়নি, তো ঝটপট রেডি হয়ে আমি ওখানে যাব। আর ওখানে যে যাব আমি ফোন টোন কিছু নিয়ে যাব না, শ্রাদ্ধের অনুষ্ঠান, তো বাড়িতে এসে আবার দেখা হবে তোমাদের সাথে। কি মাথা ঘুরে ট্রেনের মধ্যে পড়ে গেছিস, তুই অজ্ঞান হয়ে গেছিস কখন, আসতে গিয়ে বাড়ি আসার পথে, দিয়ে তো তোর ওই আশেপাশে যে সব প্যাসেঞ্জার ছিল, আমার হাতে তো জলের বোতল ছিল না, জলের বোতল দিল যে মাথায় জল দিয়ে, ও তাও প্রায় মিনিট খানিক পরে তখন দেখি চোখটা খুললো, একদম পুরো অজ্ঞান হয়ে গেছিল। আর মারা ছিল, মানে আমরা এই গেটে ছিলাম, মারা ওই গেটে ছিল, মা কিছু জানতে পারেনি, কিন্তু আজকে গাড়িতে গাড়ি ব্লক ছিল, রবি ট্রেন থেকে নেমে তবে জানতে পারলে মা শরীর খারাপ, তাই তো? হ্যাঁ, তখন ডাকলাম কাগজ সব ভিজে, তারপরে আমি জলের বোতল আবার একটা কিনলাম, ঠান্ডা জল একটু খাওয়ালাম, আর মাথা দিয়ে ঝালটা তো মানে শাড়ি মানে সব ভিজে গেছে, সাদা শাড়ি, মানে অতিরিক্ত চিন্তায় এরকম কেস হয়ে গেছে, চিন্তা করতে করতে এই কেস ঘটিয়ে ফেলেছে। লক্ষ্য করতে করতে আমার আর তখন কিছু মনে নেই। হ্যাঁ, তারপরে কি হয়েছে জানিস, ওই যে পড়ে যাচ্ছে না, তখন যদি আমি না ধরলে না, ওই যে গাড়িটা থাকে গাড়ে বাতা ফেলে যেত, আমি যদি সত্যি সত্যি সে মাই হয়, তার এইটাই নিয়ম, আমি যে পাগলের মতো শুনেই ছটফট করছি, আমার কিছুই ভালো লাগছে না, আমি বুঝতে পারি না কি করে কি হলো। বুঝতে পেরেছি, তোর আসলে অজস্র গরম গেছে না, শরীর ভীষণ খারাপ হয়ে গেছে,
নিতে পারিসনি? হ্যাঁ এরকম আমারও হয়, ট্রেনে খুব ভিড় ছিল, একদম পুরো মাথা ঘুরে পড়ে গেছি। সবাই জল টল দিয়ে একদম সুস্থ করেছে। আমার যে কি মানে কি বলবো তোকে, এবার শ্রাদ্ধের অনুষ্ঠান তো সাদা শাড়ি পরে গেছিলাম, সাদা শাড়িটা পুরো একদম ভিজে তো গেছে, মানে যেন কাদায় মাখামাখি হয়ে গেছে, মানে এত জল ঢেলেছে। তা হোক গে, তারা জল ঢেলেছে তো তোর ভালোর জন্য, যাতে সুস্থ হোস। তা হোক, বুনু চলে এসছে। তো বন্ধুরা, ভালো খবর এটাই যে আগামী মঙ্গলবার ঠিক একটা 59 মিনিটে চলে আসবে সেই শর্ট ফিল্ম, যেটার জন্য আমরা সবাই সময় দিচ্ছি, সময় দেখার জন্য সময় দিয়েই যাচ্ছি, সময় আর আসছে না। তো এটাই বলার ছিল, আর ভীষণ এক্সাইটেড আমরা সবাই। হ্যাঁ, আর তোমরা কিন্তু কেউ মিস করবে না, কারণ প্রথম শর্ট ফিল্মটা যখন আমরা করেছিলাম কষ্ট, সেটাই কিন্তু তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। তো আমি চাইবো যে এই সময় যে শর্ট ফিল্মটা আসছে, তোমরাও এতে অনেক ভালোবাসা দাও, যাতে করে নেক্সট ইয়ার আবার একটা শর্ট ফিল্ম আনতে পারি, ঠিক আছে? আর যে কষ্ট শর্ট ফিল্মটা প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি। আর মঙ্গলবার দিন ঠিক 1:59 মিনিটে ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই কিন্তু ওই শর্ট ফিল্মটা আপলোড হয়ে যাবে, কেউ মিস করবে না, তোমরা একটু দেখো কেমন। আর আরেকটা কথা বলবো, আরেকটা কথা এটাই যে গতকালকের ভিডিওটার কথা, এবার দেখো একটা কথা বলি, যেহেতু আমরা সময় শর্ট ফিল্মটা আপলোড করতে চলেছি, তো ওই জন্য না একটা ভিডিও বানিয়ে দিলাম যে সময় মানুষকে কতটা দুঃখ দেয়। হ্যাঁ, তো এই যে সময় মানুষকে কতটা দুঃখ দেয়, এটা বোঝাতে গিয়ে কিন্তু গতকালকে একটা স্ক্রিপ্টেড ভিডিও করেছি আমরা। কেমন ছিল আমার অভিনয়টা অবশ্যই কমেন্টে জানাবে, পুরো নাটক করেছি বলতে পারো। তবে কি বলতো, এই সমস্ত নাটক কন্টিনিউ চালিয়ে অন্যান্য কাউরের মতো ভিউজ টানার ইচ্ছে আমাদের নেই, তাহলে এটা কন্টিনিউ করলে হয়তো বেশি বেশি ভিউজ আসতো, কোনো প্রয়োজন নেই। কারণ আমার ফ্যামিলি হচ্ছে স্বচ্ছ কাঁচের মতো, ঠিক আছে? আমি আমার ফ্যামিলি নিয়ে গর্বিত, আমার ফ্যামিলিতে কোনো দাগ নেই, বুঝতে পেরেছো? আমার বর কিন্তু আমাকে কখনো সখনো রেগে দুটো কথা শোনায়, কিন্তু আমার ফ্যামিলিতে আরও যে 5টা মানুষ আছে না, তারা আমায় বড্ড আগলে রাখে, যেটা সত্যি। আর রাজুর কথা বলছো, ওকে ডাকছি, তারা ছাদে রয়েছে। তবে মামির সাথে সাথে ও কিন্তু বেশ ভালোই এক্সপার্ট হয়ে উঠেছে, এটা বলতে হবে, তাই না? আমাদের পরিবারটা সত্যি এমনই, শুধু আজ বলে নয়, আজ হয়তো কটা পয়সা রোজগার হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে বলে টাকার জন্য মানুষের মধ্যে যে একটা মনের মিল সেটা বেশি সেটা নয়, কিন্তু যখন অভাব কষ্ট ছিল, খেতে পাইনি, তখন থেকেই আমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা, প্রচুর মিল, তো সেটা আজও চলে আসছে। তবে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, পরিবারের সুখ শান্তি যেন আমার বজায় থাকে, টাকা পয়সা জোয়ার ভাটা আজ আছে কাল নেই, আজ ইনকাম হচ্ছে কাল আমার ইনকাম নাও হতে পারে, কিন্তু পরিবারের শান্তি যেন আমাদের বজায় থাকে, বুঝতে পেরেছো? আর এই যে সময় যে শর্ট ফিল্মটা আসতে চলেছে, এই সময়ের মধ্যে কিন্তু তোমরা সত্যি বাস্তবতা খুঁজে পাবে। আর এটা আমাদের রিয়েল মানে রিয়েল লাইফ স্টোরি নয়, যেটা আমাদের কষ্টের সময় ছিল, কষ্ট যে শর্ট ফিল্মটা ছিল ওটা কিন্তু আমাদের রিয়েল লাইফ স্টোরি ছিল। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা কাল্পনিক, আমরা নিজেরা স্ক্রিপ্ট লিখে, নিজেরা স্ক্রিপ্ট লিখিনি, মানে স্ক্রিপ্টম্যান স্ক্রিপ্ট লিখেছে, তৈরি করা হয়েছে, তবে বাস্তবের সাথে মিল আছে, আমাদের লাইফের সাথে কোনো মিল নেই। বাস্তবের মিলটা আছে কিন্তু আমাদের লাইফের মধ্যে কোনো মিল নেই। হ্যাঁ, এটাই আর কি। আর জিজ্ঞাসা কি একবার, আমরা সারাদিন হেসেছি তো একদম প্রচুর ভীষণ, এমনকি সমানও সাপোর্ট করেছে, সবার বলছে রাজু নেই, আমার আর আসতে ইচ্ছে হচ্ছে না, তাই নি? হ্যাঁ, তো যাই হোক, কাল বলছিল তোমার কাছে ভিডিওটাই সব, মানে তোমার কাছে আমার কাছে ভিডিওটাই সব, তবে রাজুই নিজে মুখে বলবে এই বাড়িতে যতজন মানুষ আছে অবশ্যই সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আছে, কিন্তু সব থেকে বেশি ভরসা আর বিশ্বাস আছে আমার উপর, একদম তাই না? অল টাইম। হ্যাঁ, মামি তো আছি, খুব ভালো একজন বন্ধু বলা যেতে পারে, ওর মনের কষ্ট যদি বাড়ির অন্য কাউকে বলতে না পারে আমাকে বলে, এটা যখন ও একটু বুঝতে শিখেছে তখন থেকেই, আর এরকমটা কখনো হবার নয়। আর যদি হতেও বাড়িতে তো ঝামেলা হতেই পারে, প্রত্যেকটা বাড়িতে হয়, আর হলেও কি মানে সাথে সাথে ভিডিও করে, হলেও কি সাথে সাথে এরকম পাবলিকলি করবো ব্যাপারটা, আর হাড়ি কলসি এক জায়গায় থাকলে হালকা টুকুটুকি হতেই পারে, তবে হ্যাঁ আশা করি ওর সাথে আমার সেরকম কোনোদিন কোনো রকম হয়নি, এটা হয়তো বললে সবাই ভাবে গর্ব করে বলছে কথাটা, কিন্তু হ্যাঁ এটাই সত্যি, আমার কখনো মনে পড়ে না। তো এই হলো ব্যাপার, পুরোটাই আমাদের স্ক্রিপ্টেড ছিল, আলাদা এটা জাস্ট ভিডিওটা আসবে বলে,
সময়টার মূল্যটা বুঝালাম যে সময় মানুষকে পরশুদিন গাজর ভিডিওটা বলেছো বলেছি ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই আসবে 1:59 মিনিটে তোমরা কেউ মিস করো না একদম আর তোমরা যদি এই ভিডিওটাই অনেক অনেক ভালোবাসা দাও তাহলে নেক্সট ইয়ার আরেকটা ভিডিও আনার জন্য ইয়ার কোথায় মাইনে মানে একটা মাস ও মাস তিন মাস পরে তো এটার কি পার্ট পার্ট আসবে পার্ট 2 আসবে তো এই হচ্ছে ব্যাপার সারাদিন আমরা খুবই হ্যাপি ছিলাম হ্যাপি 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 আর মানে একটু দুর্ঘটনা ঘটে গেছে ওই যে আমি বললাম ট্রেনের মধ্যে যার জন্য একটু ঝিমিয়ে পড়েছি এই বেলায় আর কিছুই না তুই তখন ফোন করেছিলি জানিস ফোন মামা ধরেছিল হ্যাঁ বলেনি না না ওই কথা বলনি বললাম ট্রেনে আছি হ্যাঁ তো এটাই বলার ছিল আর এটা নিয়ে এগেজি 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 কন্টেন্ট করার কোনো ইচ্ছা নেই আমাদের মধ্যে আর ব্যাপারটা হচ্ছে আমি তো এডিটিং করি সবকিছু থাম্বনেল করি তাহলে কালকে এডিটিং দিয়ে আমি করেছি থাম্বনেলটাই তো আমি বানিয়েছি ওই একই থাম্বনেলই তো বানিয়েছি কেউ বুঝতে পারেনি না অনেকে বুঝতে পেরেছে কমেন্ট করেছে আবার অনেকে লিখেছে পর কখনো আপন হয় না এই জিনিসগুলো আমার খুব খারাপ লেগেছে কথাতেই আছে ঘরের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো আর সে কথা বলতে গেলে রাজু আমার পর কেন হবে আমার একদম নিজের ভাগ্যে কখনো পর হয় আমার নিজের ছেলে থাকলে আর ও থাকলে দুজনকে আমি কখনোই আলাদা করতাম না তো সেই জায়গা থেকে ও আমার পর নয় ওটা আমি কখনো মনে আনি না এই হচ্ছে ব্যাপার আমি তো একটু আগে তোমাদেরকে বললাম যে টাকা পয়সা আজ আছে কাল নেই আজ আমার আর্নিং আসছে কাল নাও আসতে পারে কিন্তু আমার ফ্যামিলির মানে একজনের প্রতি একজনের যে ভালোবাসা আমাদের ফ্যামিলির যে বাঁধন এটা খুব শক্ত এটা কখনো ছিঁড়বে না আমি মানে গর্বিত আমার ফ্যামিলিটাকে নিয়ে এই আর কি প্রত্যেকটা মানুষ খুব ভালো তো যাই হোক পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম সময় দেখার জন্য অনেক সময় দিয়েছি আমরা আগামী কাল সময় মানে কালকে প্রচুর খেটে খাটা হয়েছে কিন্তু হ্যাঁ একটা ভয়েসের জন্য একটা ভয়েসের জন্য প্রচুর খাটা হয়েছে কালকে প্রচুর খেটেছি প্রচুর আমরা এই মুহূর্তে কিন্তু নিজেরা দেখে নিয়েছি ভিডিওটা দেখে নিয়েছি তোমরা দেখছো মঙ্গলবার দিন 1:59 মিনিটে তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে শর্ট ফিল্মের সাথে টাটা টাটা